কমলালেবুর ছোট্ট গ্রামে দুরাত কাটিয়ে যদি হিমাচলের ফিল নিতে চান তাহলে চলে আসুন দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশন শিটংয়ে। বছর দুয়েক ধরে শিটং বেশ পপুলার হয়ে উঠেছে ভ্রমণপ্রেমী মানুষদের কাছে। তার কারণটা কি আজকের ভিডিওতে জানবো কীভাবে শিটং যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি কি দেখবেন ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করে রাখুন। আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন ইন্ট্রোর পরে মেন ভিডিও শুরু করা যাক। You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. শিটং কিভাবে যাবেন? শিলিগুড়ি থেকে শিটংয়ের দূরত্ব মোটামুটি 50-55 কিলোমিটার। এনজিপি বা শিলিগুড়ি থেকে গাড়ি বুকিং করে সেবক রোড ধরে ব্রিক দ্বারা হয়ে শিটং গেলে সময় লাগে 2-2.5 ঘন্টা। এছাড়াও যে হোমস্টেতে থাকছেন তাদেরকে বলল আগে থেকে বুকিং করে গাড়ি পাঠিয়ে দেবে। আমাদের এটি ছিল 3 দিনের ট্যুর, তাই 3 দিনের জন্যই গাড়ি অ্যাডভান্সে বুকিং করে নিয়েছিলাম। পার ডে 4-5 হাজার টাকা গাড়ি ভাড়াতে আপনার খরচ পড়বে। হোমস্টের মালিক বা এনজিপি শিলিগুড়িতে ডিসকাস ও বার্গেন করে নিন। শিটং যাওয়ার সঠিক সময় কোনটি? বর্ষাকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময় শিটং যেতে পারেন। তবে যেহেতু শিটং মেইনলি মানুষ কমলালেবু দেখতে যায়, তাই বেস্ট টাইম হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি এবং লাস্টের দিকে কমলালেবু ধীরে ধীরে কমতে থাকে। তবে শীতকাল পুরোটাই আদর্শ শিটং ঘোরার জন্য। শিটংয়ে কোথায় থাকবেন? দেখুন, শিটংয়ে থাকার বহু হোমস্টে আছে, আপনি যে কোনো হোমস্টেতে থাকতে পারেন। আমি শিটংয়ে যে হোমস্টেতে ছিলাম তার নাম্বার ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম। থাকা খাওয়া মিলে পার হেড 1500 টাকা করে খরচ পড়েছিল, যেটি সিজনে 200-100 টাকা বাড়তেও পারে। শিটংয়ে কি খাবেন? দেখুন, আপনি হোমস্টে বুকিং করলেই সেই প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া চলে আসছে, তাই খাওয়া নিয়ে চিন্তার প্রয়োজন নেই। তবে কমলালেবুর টাইমে কমলালেবু এবং হোমস্টেতে একদিন চিকেন বারবিকিউয়ের আয়োজন করতেই পারেন, সেক্ষেত্রে খরচা নিজের বহন করতে হবে। শিটংয়ে কীভাবে ঘুরবেন? প্রথমত বলে রাখি, শিটং যদি প্ল্যান করেন তাহলে মিনিমাম 2 নাইট 3 ডেজের প্ল্যান করতেই হবে। সেক্ষেত্রে আপনি 3 দিনের জন্য একটি গাড়ি বুকিং করে রাখুন এবং নির্ঝঞ্ঝায় শিটং ঘুরে আসতে পারেন। এবার আসি শিটং ভ্রমণ গাইডে। Day 1, প্রথমে 9টা নাগাদ এনজিপি বা শিলিগুড়িতে নামুন ট্রেন থেকে এবং সামনে রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে নিন এবং আপনার বুকিং করা গাড়িতে বেরিয়ে পড়ুন শিটংয়ের উদ্দেশ্যে। রাস্তায় দেখে নিন সুবিখ্যাত করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ। তারপর এখান থেকে বেরিয়ে পড়ুন ও দাঁড়ান তিস্তা রিভার ভিউ পয়েন্টে, যেখান থেকে পুরো তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। বন্ধুরা, আমরা এখন শিটং যেতে যেতে মাঝে একটা সুন্দর জায়গাতে দাঁড়িয়েছি, একটা ভিউ পয়েন্ট তুমি বলতে পারো। পেছনে তিস্তা, তার উপরে পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে? জাস্ট অসাধারণ লাগছে, আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, তোমরা শুধু দেখো। এই জায়গাটা তোমরা দাঁড়াতে পারো, মানে মাঝে মাঝে তুমি অনেক জায়গা পেয়ে যাবে যে জায়গাতে তোমরা দাঁড়াতে পারবে, এই সুন্দর সুন্দর ছবি নিতে পারবে বা ক্যাপচার করতে পারবে, ঠিক আছে? এরপর এখান থেকে বেরিয়ে ব্রিক দ্বারা হয়ে শিটং এর উদ্দেশ্যে রওনা দিন। রাস্তা একটু খারাপ হলেও চলা যায় এবং রাস্তায় চলতে চলতে দাঁড়িয়ে পড়ুন 2টি ওয়াটারফলের কাছে। 2 জায়গা দিয়ে জলের স্রোত বইছে, আপনারা এখানে কিছু সময় কাটাতেও পারেন। এখানে দুটো ছোট ছোট এই ঝর্ণা মতো আছে, এই সাইডে একটা আছে। এখান থেকে কিছু সময় কাটিয়ে সামনের দিকে চলে আসুন এবং দাঁড়িয়ে পড়ুন চুঁচেডুঙ্গা ভিউ পয়েন্টে। পাহাড়ের মাথা সূচালো বলে এই জায়গার নাম পড়েছে চুঁচেডুঙ্গা। এখান থেকে দূরের অসাধারণ ভ্যালি ভিউ দেখা যায়, অপূর্ব, অতুলনীয়। এখান থেকে বেরিয়ে পড়ুন হোমস্টের উদ্দেশ্যে এবং হোমস্টেতে চেক ইন করে রেস্ট নিন।
দেড়টা থেকে দুটো নাগাদ আপনার জন্য লাঞ্চ রেডি হয়ে যাবে। লাঞ্চ সেরে একটু পায়ে হেঁটে চারিদিকে ঘোরার প্রস্তুতি নিন। এবার আমরা দেখব পায়ে হেঁটে শিটং গ্রাম, সঙ্গে কমলালেবুর বাগান ও এলাচের বাগানও। আর আপনার ভাগ্যে সইলে আপনারা দেখতে পাবেন ময়ূরের ঝাঁক, আমরা দেখতে পেয়েছিলাম। বন্ধুরা, এখন আমরা নেমেছি অরেঞ্জ গার্ডেনে। তো এই পেছনে আমাদের অরেঞ্জ গার্ডেনটা আমরা দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছ, অরেঞ্জ ছোট ছোট হয়ে রয়েছে, ঠিক আছে, ছোট ছোট হয়ে রয়েছে। এটা নভেম্বর ডিসেম্বর মাসে একদম পুরো বড় হয়ে যাবে এবং তোমরা দেখতে পাবে। যদি দেখি একটু, আমরা একটু উঠি এবং আমরা একটুকুনি দেখি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এগুলো অরেঞ্জ, ঠিক আছে। তো এটা যখন মানে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ এটা একদম পুরো লাল টকটকে হয়ে যাবে, ঠিক আছে। আর এটাই এখান থেকে যাবে দার্জিলিং, মানে কি অরেঞ্জ হিসাবে আমাদের এখান থেকে যাবে এবং ওখানে 120 টাকা কিলো নিয়ে নেবে। তো এটা এখানে মানে গার্ডেন বলতে অ্যাকচুয়ালি সকলে বাড়িতে বাড়িতে লাগানো আছে এবং আমরা যে হোমস্টেতে দাঁড়িয়েছিলাম সেই হোমস্টেতেও লাগানো আছে। তো হোমস্টের অরেঞ্জ গার্ডেনটাও দেখাবো আর এখানকারটা, এটা অ্যাকচুয়ালি অনেকটা বড় গার্ডেন, তো সেটা তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আর সন্ধ্যায় রুমে ফিরে পৌঁছে যান বনফায়ার ও চিকেন বারবিকিউয়ের কাছে। যদিও হোমস্টেতে আপনাকে আগে থেকে জানিয়ে রাখতে হবে যে আপনারা বনফায়ার ও চিকেন বারবিকিউ করতে চাইছেন, আর এটার জন্য আপনাকে এক্সট্রা চার্জ বহন করতে হবে। চিকেন বারবিকিউ কমপ্লিট হলে এটার স্বাদ গ্রহণ করুন এবং ঠান্ডায় একটু হাত ছেঁকে নিন। এরপর রাতে আবার ডিনার এবং রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কাল সকালে আবার ভ্রমণে যাওয়ার আছে। আজকের জন্য গুড নাইট। ডে টু, সকাল সকাল ঘুম থেকে উঠলেই রুমে পেয়ে যাবেন বেডটি। বেডটির পর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ুন ভ্রমণের উদ্দেশ্যে। সবার প্রথমে চলে যান এখানকার সবথেকে সুন্দর স্থান অহলদারার জন্য। শিটং থেকে অহলদারার দূরত্ব মাত্র 3 কিলোমিটার। অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট হলো একটা রেস্ট্রিক্টেড এরিয়া, যার মধ্যে আছে সিঙ্কোনা প্ল্যান্টেশন। তাই এখানে গাড়ি প্রতি আপনার এন্ট্রি ফি লাগবে 50 টাকা এবং পায়ে হেঁটে প্রবেশ করলে পার হেড 10 টাকা করে। এটি ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে। আমরা এখানে ভেতরে প্রবেশ করলাম এবং 300 মিটার ট্রেকিং করতে করতে এগিয়ে চলে এলাম অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখান থেকে 360 ডিগ্রি ভিউতে চারিদিক দৃশ্যমান। একদিকে সমতলে তিস্তা, অন্যদিকে কার্শিয়াং, একদিকে দার্জিলিং, তো অন্যদিকে কালিম্পং। জাস্ট অসাধারণ জায়গা, না এলে অনেক কিছু মিস করবেন। এবং তার মাঝেই হোমস্টে, অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ। এখানে যদি থাকতে চান তাহলেও আপনি ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। যদি এখানে ফাঁকা থাকে তাহলে আপনি এখানেই বুক করে থাকুন। এত মনোমোহিতকর প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর চলে আসুন এখান থেকে 6 কিলোমিটার দূরে লাতপাঞ্চারে। 4,500 ফিট উচ্চতায় অবস্থিত এটি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ে। বিভিন্ন প্রজাতির পাখি ও গাছ এখানে আপনি দেখতে পাবেন। এছাড়াও 36 রকমের ওয়াইল্ড লাইফ এনিম্যালও এখানে দেখতে পাওয়া যায়। এটা দেখে এখান থেকে চলে আসুন নামথিং পোখরির লেকে। এটা একটা পবিত্র লেক, দারুণ সুন্দর পাইন বনে ঘেরা এই লেক আপনার দারুণ লাগবে। এখানে পাওয়া যেত হিমালয়ান স্যালামান্ডার। অপূর্ব সুন্দর এই লেকে শীতকালে জল না থাকলেও বর্ষাকালে জলে পরিপূর্ণ হয়ে যায়। যাই হোক, নামথিং পোখরি লেক দেখে বেরিয়ে যান যোগীঘাট ব্রিজ দেখার জন্য। নামথিং পোখরি থেকে যোগীঘাটের দূরত্ব 12 কিলোমিটার। রাস্তা খারাপ হওয়ার কারণে সময় লাগে প্রায় 1 ঘন্টা। বন্ধুরা, আমরা এখন আছি একটা ওয়াটারফলের সামনে। আমরা শিটং থেকে যখন মংপুর দিকে যাচ্ছি তখন মাঝখানে একটা ওয়াটারফল বলে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমার পেছনে জাস্ট অসাধারণ একটা ওয়াটারফল, মানে এরকম ওয়াটারফল আমি এই শিটংয়ে দেখিনি। এটাই জাস্ট লাগলো একদম টোটালি সাদা জল, লেভেলের লাগবে ভাই, মানে তুমি যদি না মানে আসো বা মিস করবে, ভীষণ মিস করবে, ঠিক আছে, দেখতে থাকো, আমি তোমাকে দেখাচ্ছি। যোগীঘাট পৌঁছাতে পৌঁছাতে রাস্তায় দাঁড়িয়ে পড়ুন বিশ্বরূপম ওয়াটারফলের কাছে। গত বছর এটার নামকরণ আমি করেছিলাম। দারুণ সুন্দর এই ওয়াটারফলটি দেখে চলে যান যোগীঘাটে।
7 কোটি টাকা দিয়ে তৈরি এই যোগীঘাট ব্রিজ 74 মিটার লম্বা এবং 35 মিটার চওড়া। বাবা রামদেব 18 এপ্রিল 2015 সালে এটি উদ্বোধন করেন। জাস্ট অসাধারণ সুন্দর এই ব্রিজটি, না বললেই নয়। এই ব্রিজের নিচে বয়ে চলেছে এক অজানা নদী। আমরা হাঁটতে হাঁটতে নিচে চলে এলাম এই নদীর কাছে। এখানে আমরা প্রায় ঘণ্টাখানেক সময় কাটালাম এবং এখান থেকে হোমস্টেতে ব্যাক করলাম ও লাঞ্চ সেরে নিলাম। তারপর আমরা একটু রেস্ট নিলাম। সন্ধ্যায় ঘরে পৌঁছে গেল টি ও স্ন্যাক্স। রাতে ডিনার সেরে শুয়ে পড়ুন, কারণ কাল আবার এখান থেকে চেক আউট করে বেরোতে হবে। ডে 3, আজ শিটং থেকে বেরিয়ে যাওয়ার পালা। আজ আমরা এখান থেকে ব্যাক করব শিলিগুড়ি, কিন্তু অনেকে শিটংয়ের সাথে যুক্ত করে নেয় তিনচুলে, লামাহাটা, দার্জিলিং, কালিম্পং ইত্যাদি ইত্যাদি। তো আপনারাও সেভাবে প্ল্যান করতে পারেন। সকালে চা ও ব্রেকফাস্ট সেরে হোমস্টেকে টাটা বাই বাই করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মংপুর উদ্দেশ্যে। শিটং ও মংপুর কানেক্টিং ব্রিজ সেই যোগীঘাট হয়ে পৌঁছে গেলাম মংপু। শিটং থেকে মংপুর দূরত্ব 30 কিলোমিটার, সময় লাগে প্রায় 2 ঘন্টা। মংপুতে দেখার মতো আছে কুইনাইন ফ্যাক্টরি ও রবীন্দ্র ভবন। এখানে আপনার এন্ট্রি ফি লাগে। ডক্টর মনমোহন সেনের স্ত্রী মৈত্রী দেবীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ এখানে শেষ বয়সে 4 বার এসেছিলেন। এটা এখন রবীন্দ্রনাথ টেগোর মেমোরিয়াল মিউজিয়াম বানানো হলেও এটি ছিল কুইনাইন বিশেষজ্ঞ ডক্টর মনমোহন সেনের কোয়ার্টার। এখানে রবীন্দ্রনাথ থাকাকালীন বহু কবিতা লেখেন, জন্মদিন, মংপুর পাহাড়ে ইত্যাদি ইত্যাদি। মংপু ও মৈত্রী দেবী নিয়ে আলাদা দিন আলাদা গল্প করব, ততদিন সঙ্গে থাকবেন। এই রবীন্দ্রভবন হলো সরকারের দ্বারা সংরক্ষিত প্রথম রবীন্দ্রভবন, যেখান থেকে সামনের পাহাড়ের অপরূপ দৃশ্য দেখা যায়। এখানে প্রায় ঘণ্টাখানেক সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে পড়ুন NGP-র উদ্দেশ্যে এবং সেখান থেকে ট্রেন ধরে যে যার বাড়িতে। শিটং ভ্রমণে কত খরচ হয়? 8 জনের টিমে শিটং গেলে পার হেড থাকা খাওয়া 2 দিনে 3000 টাকা এবং গাড়ি ভাড়া 3 দিনে 16-18 হাজারের হিসাবে 2000 টাকা পার হেড, অর্থাৎ 2 নাইট 3 ডেজে 5000 টাকায় একজন শিটং মোটামুটি ঘোরা সম্ভব। তো আশা করি শিটং সম্পর্কে সম্পূর্ণ ভ্রমণ তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে পেরেছি। ভিডিও কেমন লাগলো বা কেমন ইনফরমেটিভ লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখবেন, আমি প্রতিটি কমেন্টের উত্তর দিই। আর কমেন্টে এটাও লিখবেন কমলালেবুর গ্রাম শিটংয়ে কবে যাচ্ছেন। ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পাহাড়ের সৌন্দর্যের সাথে সাহিত্যে মোড়া শিটং সফর বাঙালি ভুলবে না কখনো, আশা করি। আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখতে ভুলবেন না। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি।